প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। বর্তমান পরিস্থিতিতে তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলছো, সাবধানে আছো এবং ঘরে আছো। তোমরা জানো আমরা একটা খারাপ সময় অতিক্রম করছি। এই সময় আমাদের ধৈর্য ধরতে হবে এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিস সেটা হচ্ছে সাবধানে থাকতে হবে। আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম জানাচ্ছি। অনার্স প্রথম বর্ষ এবং অনার্স দ্বিতীয় বর্ষ যারা আছো তোমাদেরকে বলছি, অনার্স প্রথম বর্ষ ইনভার্টিবেট জুলজি একটা অংশ হিসাবে, আর অনার্স দ্বিতীয় বর্ষ কম্পারেটিভ অ্যানাটমির একটা অংশ হিসাবে আজকের অনলাইন ক্লাসটা অনুষ্ঠিত হবে। আশা করি তোমরা আমাদের এই ক্লাসে সম্পৃক্ত হবে। তোমাদের মনে রাখা প্রয়োজন যে আমাদের এই অনলাইন ক্লাসগুলি আমাদের শ্রদ্ধেয় সুযোগ্য অধ্যক্ষ মহোদয় প্রফেসর বেদুরা বিনতে হাবিব স্যারের অনুপ্রেরণায় এবং ওনার সহযোগিতায় ক্লাসগুলা অনুষ্ঠিত হচ্ছে। আশা করি তোমরা এগুলি গুরুত্ব সহকারে ক্লাসগুলিতে তোমরা অংশগ্রহণ করবে এবং যারা এখনও সংযুক্ত হয় নাই, আমাদের ফেসবুক পেজ আছে, নারায়ণগঞ্জ মহিলা কলেজের ফেসবুক পেজে তোমরা সংযুক্ত হয়ে আমাদের ক্লাসগুলা তোমরা দেখবে। আশা করি অবশ্যই তোমরা উপকৃত হবে। আশা করি যাই হোক, আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে কানাল সিস্টেম বা নালীতন্ত্র, স্পঞ্জের ক্যানাল সিস্টেম বা নালীতন্ত্র। পরিফেরা পর্বের প্রাণীদেরকে স্পঞ্জ বলা হয়। আমরা আজকে সেই স্পঞ্জের নালীতন্ত্র সম্পর্কে আমরা জানব এবং যারা অনার্স ফার্স্ট ইয়ারে আছো, তোমাদের স্কাইপা একটা প্রাণী আছে, সেই স্কাইপায়ের নালীতন্ত্র আছে, সেটাও এই নালীতন্ত্রের ভিতরে অন্তর্ভুক্ত আছে। আশা করি তোমরাও এখান থেকে উপকৃত হবে মানে আশা করি। তো চলো আমরা অনলাইন ক্লাসে চলে যাই। শুরুতেই আমরা একটা ভিডিও দেখব, তারপরে কিছু চিত্র দেখব, চিত্রের মাধ্যমে তোমাদের বোঝানোর চেষ্টা করব। তো চলো আমরা ক্লাসে চলে যাই। পরিফেরা পর্বের প্রাণীদেরকে স্পঞ্জ বলা হয়। এরা স্বাদু পানি বা সামুদ্রিক পানিতে স্ট্যাট অবস্থায় বা স্থির অবস্থায় এরা বসবাস করে, বিভিন্ন কালারফুল হয়ে থাকে। এদের প্রধান একটি বায়োলজিক্যাল সিগনিফিকেন্স ইম্পর্টেন্স সবচেয়ে হল ক্যানাল সিস্টেম। ক্যানাল সিস্টেম স্পঞ্জের একটা বিশেষ বৈশিষ্ট্য। স্পঞ্জ কোষীয় গ্রেড এর অর্গানাইজেশন প্রদর্শন করে, অর্থাৎ কোষগুলো ঢিলা বা শিথিল সমাহার সৃষ্টি করে এবং টিস্যু হিসাবে সংগঠিত নয়। আধুনিক তথ্য অনুযায়ী এক্টোডার্মির অনুপস্থিতির জন্য স্পঞ্জরা মনোগ্লাস্টিক প্রাণী। স্পঞ্জেস আর মনোগ্লাস্টিক অ্যানিমেল উভয় দিক থেকে আবৃত করে রাখে। স্পঞ্জরা ডিপ্রোগ্লাস্টিক প্রাণী, এই বিষয়ে সুস্পষ্ট কোন তত্ত্ব না থাকলেও স্পঞ্জদেরকে দ্বিস্তরী বা ডিপ্রোগ্লাস্টিক প্রাণী বলা হতো এবং দেহের দুটি কোষস্তর, এর মধ্যে বাইরের কোষস্তরটিকে এক্টোডার্ম এবং ভিতরের কোষস্তরটিকে এক্টোডার্ম বা ক্যাস্টাল এপিথেলিয়াম হিসেবে বর্ণনা করা হতো। যাই হোক, আমরা বার্নসের তত্ত্ব অনুযায়ী আমরা কিছু কথা বললাম। চলো আমরা ক্যানাল সিস্টেমে চলে যাই। ক্যানাল সিস্টেমে প্রথমে আসো সংজ্ঞা। ক্যানাল সিস্টেমে সবচেয়ে ইম্পর্টেন্ট
হচ্ছে আমি আগেই বলছি এটার বায়োলজিক্যাল সিগনিফিকেন্স আছে, অর্থাৎ একটা কোষে যাবতীয় যত কার্যাবলী এই কেনের সিস্টেমের মাধ্যমে হয়ে থাকে। স্পঞ্জের পানি প্রবাহের দ্বারা খাদ্য গ্রহণ একটি গুরুত্বপূর্ণ রাসায়নিক শারীরবৃত্তির প্রক্রিয়া। এর প্রভাব দ্বারা তাদের দেহের অভ্যন্তরীণ বাহ্যিক মাধ্যমের মধ্যে বিনিময় ঘটায়। এই প্রবাহে খাদ্য অক্সিজেন দেহের মধ্যে গৃহীত হয় এবং রেচন দ্রব্য ও জননকোষ থেকে জননকোষ দেহ থেকে বেরিয়ে যায়। এই প্রবাহটি মনোসাইট কোষে প্লাজমা নড়াচড়া ঘটে থাকে। সকল স্পঞ্জের বহিঃপৃষ্ঠের অসংখ্য ছিদ্র দিয়ে পানির অন্ত এবং বহিঃপ্রবাহ চলে। দেহের ভিতরে এই প্রবাহ কিছু শূন্য জায়গা দিয়ে তৈরি নির্দিষ্ট তন্ত্রের মধ্য দিয়ে সম্পন্ন হয়। এগুলিকে একত্রে নালীতন্ত্র বলে। আমরা ইংলিশে একটা ডেফিনেশন দেখছি, ক্যানাল সিস্টেম। ক্যানাল সিস্টেম অলসো কল্ড একুইফেরাস সিস্টেম ইজ এ সিস্টেম অফ ইন্টারকানেক্টেড ক্যানেলস অফ ডিফারেন্ট টাইপস প্রেজেন্ট ইনসাইড দ্য স্পঞ্জ বডি। আমরা সেই ডিফারেন্ট কাইন্ডস অফ স্পঞ্জ বডি আমরা দেখব। এই দেখো, আবার আগের ছবিতে চলে আসি। এটা স্পঞ্জের দেহ। আমরা যদি এটাকে সেকশন করে দেখাই তাহলে দেখো স্পঞ্জের ভিতরে পানি ঢুকছে এবং বের হয়ে আসছে। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে স্পঞ্জের গায়ে দেখো অসংখ্য ছিদ্র বিদ্যমান, যেটাকে অস্টিয়া বলি আমরা। আগেই বলেছি যেগুলি স্ট্যাকড সমুদ্রের তলায় তারা স্থির জীবন যাপন করে থাকে। এই দেখো এখানে এদের ভিতরে যে গহ্বরটা আমরা যদি সেকশন করে দেখাই, এই গহ্বরকে বলবো আমরা স্পঞ্জসিল। এবং গহ্বরের উন্মুক্ত স্থানটা, অর্থাৎ গহ্বর যার মাধ্যমে বাইরে উন্মুক্ত, সেটা হলো অস্কুলাম। এবং বাইরের দিকে দেখো কতগুলো কোষ দেখানো হয়েছে। যেমন ধরো এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যে কোষটা কোয়ানোসাইট কোষ, এখানে একটা কোষ আছে অস্টিয়াম। অস্টিয়ামের এখানে এক ধরনের কোষ আছে স্পিকিউল, ভেরি ইম্পর্টেন্ট, যেটা কঙ্কাল হিসাবে কাজ করে অ্যামিবোসাইট। এই হচ্ছে মোটামুটি এটা বাড়ি থেকে দেখলে স্পঞ্জ এরকম দেখবো আমরা, একটু প্রকার বেড়ে চলে যাই। চার প্রকার ক্যানাল সিস্টেম আছে। একটা হলো এসকন টাইপ উইথ ফ্লাজেলেটেড স্পঞ্জসিল, অর্থাৎ যাদের ফ্লাজেলেটেড স্পঞ্জসিল আছে। সাইকন টাইপ উইথ ফ্লাজেলেটেড রেডিয়াল ক্যানাল যাদের আছে তারা সাইকন টাইপ বলা হয়। লিউকন টাইপ উইথ ফ্লাজেলেটেড চেম্বার্স। রেগন টাইপ উইথ কনিক্যাল শেপ অ্যান্ড ব্রড বেস। সবচেয়ে জটিল প্রকৃতি হচ্ছে রেগন টাইপ। এসকন থেকে রেগন পর্যন্ত আসলে একটা বিবর্তনের ধারায় এগুলি বর্ণনা করা হয়েছে। বিবর্তনের আলোকেই এগুলি বর্ণনা করা হয়েছে। আমরা প্রথম যে অংশটা সেটা হচ্ছে এসকন, আমরা এসকনে চলে যাই। এসকন টাইপ এটা হচ্ছে প্রাথমিক পর্যায়ে সরল প্রকৃতির একটি ক্যানাল সিস্টেম। এসকন টাইপ নালীতন্ত্র হলো সবচেয়ে সরল প্রকৃতির নালীতন্ত্র। এসকোয়ার স্পঞ্জ যেমন লিকোসোলিনিয়া, এটা প্রাণীর কথা বললাম, এটা লিকোসোলিনিয়াতে এক ধরনের নালীতন্ত্র দেখা যায়। এই ক্ষেত্রে স্পঞ্জের দেহপৃষ্ঠে অসংখ্য রন্ধ্র বা অস্টিয়া থাকে। এই দেখো রন্ধ্রগুলি বাইরে অস্টিয়া বলা হয়ে থাকে। এই রন্ধ্রগুলি প্রকৃতপক্ষে নলাকার কোষ পোরোসাইট দ্বারা তৈরি। অস্টিয়া সরাসরি ওরীয় ভাবে মেসোহিল বা মেসেনকাইম প্রলম্বিত হয় এবং স্পঞ্জসিলে উন্মুক্ত হয়। এই যে অংশটা হচ্ছে স্পঞ্জসিল। স্পঞ্জসিলের ভিতরে পৃষ্ঠে ফ্লাজেলেটেড কলার কোষ বা কোয়ানোসাইট দ্বারা আবৃত থাকে। এই দেখো এগুলো হচ্ছে কোয়ানোসাইট কোষ। স্পঞ্জসিল স্পঞ্জের শীর্ষে অবস্থিত বৃত্তাকার ছিদ্র বা অস্কুলামের মাধ্যমে বাইরে উন্মুক্ত হয়।
দেখো এটা অস্কুলাম বাইরের দিকে উন্মুক্ত হয়েছে। পারিপার্শ্বিক সমুদ্রের পানি অস্টিয়ার মাধ্যমে নালিতন্ত্রে প্রবেশ করে কোয়ানোসাইট কোষে অবস্থিত ফ্লাজেলার সঞ্চালনেই পানি প্রবাহ সচল রাখা হয়। পানি সংগ্রহের হার ধীর গতিতে সম্পাদিত হয় কারণ স্পঞ্জে প্রচুর পানি প্রয়োজন, অথচ একটিমাত্র অস্কুলাম ওই পরিমাণ পানি দ্রুত নিষ্কাশন করতে পারে না। পানি প্রবাহ নিচে দেখানো হলো, আমরা একটু পানির প্রবাহটা একটু পরে দেখাবো, তার আগে গঠনটা একটু বোঝানোর চেষ্টা করি। দেখো সবচেয়ে বাইরের স্তরটা হচ্ছে পিনাকুডান, মাঝখানে হচ্ছে মেসন কাইন এবং সবচেয়ে ভিতরে হচ্ছে কোয়ানোড্রাম কোষ দ্বারা আবৃত থাকে, সেটা হচ্ছে কোয়ানোসাইট, এর নাম হচ্ছে কোয়ানোড্রাম। অর্থাৎ কোয়ানোড্রামে কোয়ানোসাইট কোষ থাকে বলে এর নাম হচ্ছে কোয়ানোড্রাম। এই যে অস্কিলাম অস্টিয়া, এটাকে ইনভেসিভ ওয়াটার থ্রো ডার্মাল অস্টিয়া, অস্টিয়ার মাধ্যমে দেখো পানি প্রবাহিত হচ্ছে। এই হচ্ছে এসকন টাইপ, এখানে একটা ছবি আছে দেখো, এখানে আরো স্পষ্ট ভাবে দেখানোর চেষ্টা করা হয়েছে। দেখো এই হচ্ছে পিনাকোসাইট, ওইগুলা পিনাকো ডামে পিনাকোসাইট কোষ থাকে। অস্টিয়াম, এই দেখো এটা অস্টিয়াম, মেসেনকাইম, এই যে প্রশস্ত অংশটা এটা মেসেনকাইম, মেসেনকাইমে অনেক ধরনের কোষ থাকে। মনোক্লোনাল স্পিকিউলস, আমি আগেই বলছি স্পিকিউলস গুলো কঙ্কাল হিসেবে কাজ করে। পোরোসাইটস অস্টিয়ার ভিতরে, অর্থাৎ নালির ভিতরে পোরোসাইট নামক কোষ থাকে। কোয়ানোসাইটস কোষ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই ভিতরের অংশকে কোয়ানোড্রাম বলে, আমি আগেই বলছি এটাকে গ্যাস্ট্রোড্রামে বলা যায়। আর অ্যামিবসাইট হচ্ছে বিভিন্ন কোষের নাম। এই হচ্ছে একটি এসকন টাইপের পানি সংবহন তন্ত্রে মোটামুটি বিভিন্ন অংশগুলি। আমরা যদি একটু বাইরের দেওয়ালের দিকে একটু সামান্য অংশ কেটে দেখানো হয়েছে, দেখো এক্সটেরিয়র এন্ড ইন্টেরিয়র, এটা হচ্ছে ভিতরের অংশ, অর্থাৎ গ্যাস্ট্রোভাসকুলার ক্যাভিটি যেটাকে বলা হয়, গহ্বর, প্রাণীর গহ্বরের ভিতরে অংশটা ধরো, আর এক্সটেরিয়র হচ্ছে বাইরের অংশটা। বাইরের অংশে দেখো প্রথম থেকে শুরু করি স্পিকিউল, আর্কিওসাইট কোষ থাকে মেসেনকাইম অঞ্চলে, স্ক্লেরোসাইট এগুলো কোষ, এই হচ্ছে কোয়ানোসাইট কোষ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আর এই হচ্ছে ক্যানেল। হ্যাঁ, আমরা একটু পানি প্রবাহতে চলে যাই। পানি প্রবাহ দেখো অস্টিয়ার মাধ্যমে পানি প্রবেশ করছে স্পঞ্জসিলে এবং স্পঞ্জসিল থেকে অস্কিলাম দিয়ে বাইরে বের হয়ে আসছে। কোর্স অফ ওয়াটার কারেন্ট ইন রেসপনেট টাইপ ক্যানেল সিস্টেম, ইনগ্রেসিভ ওয়াটার, বাইর থেকে যে পানিটা আসবে সেটা অস্টিয়া, অস্টিয়া তোমার জানো বহিছিদ্র, অস্টিয়া অস্টিয়া থেকে যাবে স্পঞ্জসিল, স্পঞ্জসিল থেকে অস্কিউলাম এবং অস্কিউলাম থেকে আউটসাইড। অত্যন্ত সহজ সরল একটা পানি প্রবাহ। এখন আমরা চলে যাই সাইকোনেড নালীতন্ত্র। সাইকোনেড নালীতন্ত্র আরেকটু জটিল ধরনের, এসকোনেট টাইপ নালীতন্ত্র অপেক্ষা সাইকোনেড টাইপ নালীতন্ত্র একটু অন্যরকমের, বিশেষ করে চেম্বার, এখানে একটা চেম্বার সৃষ্টি হয় যেটা বলে প্লাজলেটের চেম্বার। যাই হোক, সাইকোনেট স্পঞ্জ বলতে এখানে সাইকন বোঝাচ্ছে, স্কাইপা, যারা অনার্স ফার্স্ট ইয়ারে পড়ো তাদেরকে বলছি তোমাদের ইনভার্টিবেট জুলজিতে স্কাইপা নামক একটি প্রাণী আছে পরিপেরা, সেখানে তার মরফোলজিক্যাল স্টাডিতে তোমরা স্কাইপা নালীতন্ত্র পড়তে হবে, অর্থাৎ তোমরা এটা একটু দেখে নিও। তাহলে সাইকোনেট স্পঞ্জ যথা স্কাইপা এর এ ধরনের নালীতন্ত্র দেখা দেয়, তাত্ত্বিকভাবে এসকোনেট স্পঞ্জের দেহপ্রাচীরকে
অনুভূমিগামী ভাঁজ দিয়ে নিলে সাইকোনাইড নালিতন্ত্রের সৃষ্টি হয়। দেখো এখানে একটা ভাঁজ সৃষ্টি হয়ে গেল, একটু আগের মতই ছিল, একটু ভাঁজ সৃষ্টি হলো। একটু স্কাইপে ভূতাত্ত্বিক পরিবর্তন পর্যবেক্ষণ করলে দেখা যায় কিভাবে অ্যাসকোনাইড ধরন সাইকোনাইড ধরন রূপ নিচ্ছে। সাইকোনাইড স্পঞ্জে পুরো ভাঁজ করা প্রাচীরে দুই ধরনের নালি দেখা যায়। দেখো নালিগুলো দেখানো হচ্ছে, যথা একটা হচ্ছে ইনকারেন্ট ক্যানেল বা ইনকারেন্ট নালি ও ওরিও নালি, এটা ইংরেজি বলা হয় রেডিয়াল নালি। এই দেখো রেডিয়াল নালি, এই ভিতরের গহ্বরটাকে বলা হয় রেডিয়াল নালি। আর এই যে অংশটা দেখতেছ এটা হচ্ছে ইনকারেন্ট ক্যানেল। ইনকারেন্ট নালি বাইরের দিকে দেহের বহিঃগাত্রে অবস্থিত দুই বা ততোধিক ছিদ্র বা অস্টিয়ার মাধ্যমে উন্মুক্ত হয়। ইনকারেন্ট নালিগুলো কিন্তু আবার অস্টিয়ার মাধ্যমে বাইরে উন্মুক্ত হয়। অবশ্য অস্টিয়া একটি পাতলা পর্দা দ্বারা আবৃত থাকে যাকে রন্ধ্র পর্দা বা কোর মেমব্রেন বলে। অস্টিয়ার চারপাশে মায়োসাইট নামক সংকোচী কোষ থাকায় তার ছিদ্রের পরিধি নিয়ন্ত্রণ সক্ষম। ইনকারেন্ট নালির ভিতরে প্রান্ত বন্ধ থাকে, ইনকারেন্ট নালির ভিতরের প্রান্ত কিন্তু বন্ধ থাকবে। তাহলে মায়োসাইট নামক সংকোচী কোষ আছে যার দ্বারা ছিদ্রের পরিধি নিয়ন্ত্রণ হয়। দেখো এখানে আঁকা ছবি একটু স্পষ্ট বোঝানোর চেষ্টা করা হচ্ছে। দেখো এই যে প্রজুপাইল বাইরের অংশটা, এটা বলা হয় প্রজুপাইল, এটা হচ্ছে দেখো স্পিকিউল বাইরের দিকে, এটা হচ্ছে সেই ফ্লাজেলেটেড চেম্বার। এখানে কোয়ানোসাইট কোষগুলো সাজানো, আর এই হচ্ছে ইনকারেন্ট ক্যানেল। এই অংশটা হচ্ছে ডানমাল অস্টিয়া, এটা পাতলা পর্দা দ্বারা রক্ষিত থাকে, এটাকে বলা হয় মায়োসাইট নামক সংকোচী কোষ আছে এখানে। ডানমাল অস্টিয়ার মাধ্যমে দেখো ইনকারেন্ট ক্যানেল, ইনকারেন্ট ক্যানেল থেকে প্রজুপাইল, এটা প্রজুপাইল, এটা হচ্ছে প্রজুপাইল। আর অ্যাকুপাইল হচ্ছে স্পঞ্জসিলের পার্শ্বীয় যে গাত্র, সেই গাত্রের যে ছিদ্রটা সেটা হচ্ছে স্পঞ্জসিল। অর্থাৎ স্পঞ্জসিল, স্পঞ্জসিলের মাধ্যমে এই রেডিয়াল ক্যানেলের সংযোগ হয় অ্যাকুপাইলের মাধ্যমে। অ্যাকুপাইল হচ্ছে রেডিয়াল ক্যানেল এবং স্পঞ্জসিলের মাঝখানের ছিদ্র। এ হচ্ছে সাইকোনাইড নালিতন্ত্র। সাইকোনাইড নালিতন্ত্র কিছু বিবর্তন আছে, দেখো পরের ছবিতে। ওরিও নালির বাইরের প্রান্ত বন্ধ কিন্তু ভিতরের প্রান্তটি অ্যাকুপাইলের মাধ্যমে স্পঞ্জসিলের উন্মুক্ত, আগে দেখিয়েছি স্পঞ্জসিল উন্মুক্ত। ওরিও নালীগুলির অন্তর্গাত্র প্লাজমা সমৃদ্ধ কলার কোষ বা কোয়ানোসাইট দ্বারা আবৃত থাকে, এটা আগের ছবিতে, দেখো কোয়ানোসাইট কোষগুলা থাকে। স্পঞ্জের দেহ প্রাচীরে ওরিও নালী এবং ইনকারেন্ট নালী পাশাপাশি কিন্তু পালাক্রমে সজ্জিত থাকে এবং এদের মধ্যবর্তী প্রাচীরে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র থাকে, ছিদ্রগুলিকে প্রজুপাইল বলা হয়। এই দেখো এই যে প্রজুপাইল গুলা, প্রতিটি প্রজুপাইলকে এক একটি নলাকার কোষ বা পোরোসাইট বলে মনে করা হয়। স্পঞ্জসিল একটি সংকীর্ণ নলাকার গহ্বর যার গাত্র পিনাকোসাইট কোষ দ্বারা তৈরি। এই গহ্বরকে প্যারাগ্যাস্টিক গহ্বর বা প্যারাগ্যাস্টিক ক্যাভিটি বলা হয়। এই অংশটা গহ্বরটি একটি বহিঃছিদ্র অস্কুলাম এর মাধ্যমে বাইরে উন্মুক্ত, অস্কুলামটি সংকোচী কোষ মায়োসাইট দ্বারা পরিবৃত। সাইকোনটাই আগে বলেছি বিবর্তনের দিক দিয়ে একটু দুই রকমের হয়। সাইকোনটাই নালীতন্ত্রের মধ্যে পানি সংবহন নির্মূলক, তার আগে পানি সংবহনটা তোমাদেরকে দেখাবো। তার আগে তোমরা দেখো এখানে একটা ছবি আছে, সাইকোনাইড টাইপ কেনের সিস্টেম আর্লি স্টেজ উইদাউট কর্টেক্স, এখানে বাইরে থেকে কর্টেক্স নেই, আগের ছবির সাথে মিলানো। পরের ছবিটা দেখো সবই ঠিক আছে কিন্তু বাইরের দিকে দেখো, এই দেখো ডানমাল কর্টেক্স, যার দরুন ডানমাল পোর গুলা আরো সংখ্যা অনেক বৃদ্ধি পায়। এখানে শুধু পার্থক্য দেখো ফাইনাল সাইকোনাইড ক্যানেল সিস্টেম উইথ কর্টেক্স। তাহলে আমরা সাইকোনাইড টাইপটা আমরা দুই রকমের পাই, একটা হচ্ছে
আর্লি স্টেজ উইদাউট কর্টেক্স আর কোটা হচ্ছে উইথ কর্টেক্স। যা বলছিলাম আমরা কোর্স অফ ওয়াটার পানি প্রবাহটা দেখো কিভাবে হয়। এক্সটেরিয়র অস্টিয়া ছিদ্রের মাধ্যমে রেডিয়াল ক্যানেল আসবে, রেডিয়াল ক্যানেল থেকে অ্যাপোপাইল এবং অ্যাপোপাইল থেকে আসবে স্পঞ্জোসিল, স্পঞ্জোসিল থেকে আসবে অস্কুলা, তারপরে আবার এক্সটেরিয়র চলে যাবে। এ হচ্ছে সাইক্লোনের পানি প্রবাহ। তোমরা যারা ফার্স্ট ইয়ার আছো তোমাদের এটা ইম্পর্টেন্ট, এটা দেখে নিও। সাইক্লোনের আরেকটা পানি প্রবাহ আছে, আমি আগেই বলেছি যে ওদের দুই ধরনের নালীতন্ত্র, এই জন্য দুই ধরনের পানি প্রবাহ। দেখো এটা প্রায় একই, একটু পার্থক্য আছে। দেখো এক্সটেরিয়র ডানমাল অস্টিয়া, এখানে ডানমাল অস্টিয়া যেহেতু কর্টেক্স আছে এদের বাইরের দিকে, ডানমাল অস্টিয়া ইনকারেন্ট ক্যানেল প্রোজোপাইলস, ইম্পর্টেন্ট পয়েন্ট, রেডিয়াল ক্যানেল অ্যাপোপাইল, এক্সকারেন্ট ক্যানেল স্পঞ্জোসিল, অস্কুলাম এবং এক্সটেরিয়র। এটা হচ্ছে সাইক্লোনের দ্বিতীয় টাইপের একটি পানি প্রবাহ। আমরা চলে যাই লিকোয়েড টাইপ। দেখো আরো জটিল, সাইক্লোনের স্পঞ্জের দেহ প্রাচীরকে আরো ভাঁজ দিলে জটিলতর লিকোয়েড ধরনের নালীতন্ত্রের সৃষ্টি হয়। লিকোয়েড স্পঞ্জ, যেমন ধরো স্পঞ্জিলা, তোমরা স্পঞ্জিলার নাম শুনছ, স্পঞ্জিলাতে এই ধরনের নালীতন্ত্র দেখা যায়। এক্ষেত্রে অরীয় প্রতিসমতা নষ্ট হয় এবং নালীতন্ত্র কোন ছক বাধা নিয়মে থাকে না, এলোমেলো থাকে। দেখছ এই ধরনের নালীতন্ত্র ফ্লাজেলেটেড প্রকোষ্ঠ গঠিত হয়। এই দেখো এগুলি সব হচ্ছে ফ্লাজেলেটেড প্রকোষ্ঠ, যা ক্ষুদ্র উপবৃত্তিকা এবং গোয়ানোসাইট দ্বারা পরিবৃত থাকে। যে কালো যে কালাটা দেখতেছ এখানে তো অনেক গোয়ানোসাইট কোষ থাকে। এছাড়া অন্য সকল ফাঁকা স্থান পিনাকো সাইট পরিবৃত, ইনকারেন্ট নালী প্রোজোপাইলের মাধ্যমে ফ্লাজেলেটেড প্রকোষ্ঠে উন্মুক্ত, আবার ফ্লাজেলেটেড প্রকোষ্ঠ অ্যাপোপাইলের মাধ্যমে এক্সকারেন্ট নালীতে উন্মুক্ত হয়। মানে এক্সকারেন্ট নালী, এই দেখো এক্সকারেন্ট নালী, যেটা এক্সকারেন্ট নালী সংগঠিত হওয়ায় স্পঞ্জোসিলের বিলুপ্তি ঘটে, ফলে এক্সকারেন্ট নালী অস্কুলামের মাধ্যমে বাইরে উন্মুক্ত হয়। ছবিতে দেখো এটা হচ্ছে অস্কুলাম, অস্কুলাম দেখো এক্সকারেন্ট চ্যানেল, দেখো এটা এক্সকারেন্ট চ্যানেল, এক্সকারেন্ট চ্যানেল, এক্সকারেন্ট চ্যানেল, এক্সকারেন্ট চ্যানেলের মাধ্যমে দেখো এই চেম্বার গুলাতে উন্মুক্ত। প্রত্যেকটা চেম্বারে মুখে এপোপাইলস নামক ছিদ্র, এখানে এপোপাইলস বলা হয় এটাকে। এবং এগুলি আবার বাহির দিকে দেখো প্রোজোপাইলস দিয়ে উন্মুক্ত, কার সাথে ইনকারেন্ট ক্যানেলের সাথে, দেখো ইনকারেন্ট ক্যানেল। এবং ভিতরে হবে ফ্লাজেলেটেড চেম্বার। আর ডানমাল অস্টিয়াতে ডানমাল পোর্স থাকে, বাট অস্টিয়া বলা হয় এদেরকে ডানমাল পোর্স। এ হচ্ছে লিকোনেট টাইপ। লিকোনেট টাইপ কিন্তু আসলে কিছু প্রকার ভেদ আছে, এখানে হচ্ছে ইউরোফাইলাস একটা টাইপ এখানে দেখানো হয়েছে। আরো দুইটা টাইপ আছে, আমি একটু একটু বলে নিই লিকোনেট সম্পর্কে। লিকোনেট ধরনের নালীতন্ত্রকে যদিও মনে করা হয় সাইকন ধরনের হতে বিবর্তনের মাধ্যমে এসেছে, কিন্তু অনেক ক্যালকেরিয়া স্পঞ্জে এদের উৎপত্তি সরাসরি এসকন বা সাইকন ধরনের নালীতন্ত্রের ক্রম বিবর্তনের মাধ্যমে নয়। ডেমোস্পঞ্জিতে লার্ভা দশার নালীতন্ত্র, রেগন টাইপ নালীতন্ত্র নামে পরিচিত, সেখান হতে এসেছে। এখানে একটু সামান্য ব্যতিক্রম আছে, দেখো রেগন নালীতন্ত্রে এটা প্রকার ভেদে 4 নম্বরের অংশ, রেগন টাইপ। রেগন নালীতন্ত্রে স্পঞ্জোসিল ফ্লাজেলেটেড প্রকোষ্ঠের সাথে সরাসরি যুক্ত থাকে, যদিও প্রশস্ত সংযুক্ত সংযুক্তি স্থলকে এপোপাইল বলা হয়। রেগন লার্ভার নালীতন্ত্র কোনো পূর্ণাঙ্গ স্পঞ্জে দেখা যায় না। লিকোন টাইপ নালীতন্ত্র ক্রম জটিলতার কারণে 3 শ্রেণীতে বিভক্ত হয়। আমি 3 শ্রেণীর কথা একটু বলে নিই, তারপরে আমি ছবিটা একটু বোঝাচ্ছি। একটা হচ্ছে ইউরোপাইলস ধরনের, এই যে আগের ছবিটা দেখো, এটা হচ্ছে ইউরোপাইলস। দেখো যে ইউরোপাইলস ধরনের, এটি কি, এটি সবচেয়ে সরল প্রকৃতির লিকন ধরনের নালীতন্ত্র।
এক্ষেত্রে দেখো কি হয়, ফ্লাজেলেট প্রকোষ্ঠ প্রশস্ত এর উপায়ের মাধ্যমে সরাসরি এক্সক্রান্ট নালীর সাথে যুক্ত থাকে। দেখো এক্সক্রান্ট নালীর সাথে যুক্ত থাকে সরাসরি। এর নালীতন্ত্রে প্ল্যাকিনাতে দেখা যায়, প্ল্যাকিনাতে পানি দেখা যায়। এরপরে দেখো এপোডাল চেম্বার্স, এপোডাল ধরনের নালীতন্ত্র। এপোডাল ধরনের দেখো এগুলো কি, এক্ষেত্রে এপোপাইন একটি সংকীর্ণ নালী রূপ নেয় যাকে এপোডাস বলা হয়। এই দেখো এপোডাস আরেকটা নালীর মাধ্যমে এক্সক্রান্ট নালীর সাথে যুক্ত। এপোডাস ফ্লাজেলেটেড প্রকোষ্ঠকে এক্সক্রান্ট নালীর সাথে যুক্ত করে। এই ধরনের নালীতন্ত্র জিওডিয়াতে দেখা যায়। জিওডিয়া একটা প্রাণী নাম, দেখানো হলো ডিপ্লোডাল ধরনের। ডিপ্লোডাল এই তো দেখো এই পাশের চিত্রটা, যা একটু জটিল। দেখো এই পাশে একটা নতুন নালী সৃষ্টি হলো প্রোজোডাস। কিছু স্পঞ্জ, বেশ কিছু স্পঞ্জি আছে এগুলি, যেমন ধরো স্পঞ্জিলা, অস্কারিলা ইত্যাদি স্পঞ্জে এপোডাসের পাশাপাশি অপর একটি সংকীর্ণ নালিকায় প্রোজোডাস। এই দেখো প্রোজোডাস ইনকারনেট নালী ও ফ্লাজেলেটেড প্রকোষ্ঠের মাঝে থাকে। ফ্লাজেলেটেড প্রকোষ্ঠের উভয় দিকে এরূপ সংকীর্ণ নালী থাকে বলে একে ডিপ্রোডাল ধরনের লিকন নালীতন্ত্র বলা হয়। তাহলে এটার মধ্যে পার্থক্য হচ্ছে একটু। এটার পানি পাওয়াটা আমরা দেখি, ইনগেসিভ ওয়াটার, ডানমাল অস্টিয়া, ইনকারেন্ট ক্যানেল, প্রোজোপাইস, ফ্লাজেলেটেড চেম্বার্স, এপোপাইস। এখানে তো প্রোজোডাস নাই, তার মানে হচ্ছে এটা হলো ইউরোপ ফাইলাস ধরনের নালীতন্ত্রে একটু পানি পাওয়া হয়। দেখো এপোপাইস, এক্সকারেন্ট ক্যানেলস, অস্কুলাম আউটসাইড। এটা দেখো এটা একটু জটিল ধরনের ডানমাল অস্টিয়া, এক্সটেরিয়র মাধ্যমে বাইরে ডানমাল অস্টিয়াতে আসবে, সাব ডানমাল স্পেস এন্ড মেনি ইনকারেন্ট ক্যানেল। দেখো ইনকারেন্ট ক্যানেল কিন্তু মেনি অনেক কথাটা লেখা আছে এখানে। প্রোজোডাস যদি থাকে এখানে বলা আছে, প্রোজো পাইলেস, ফ্লাজেলেটেড চেম্বার্স, এপোপাইস, এপোডাস ফাইন প্রেজেন্ট যদি থাকে, ইক্সকারেন্ট এক্সকারেন্ট ক্যানেল প্রচুর এক্সকারেন্ট ক্যানেল। তাহলে দেখো ইনকারেন্ট ক্যানেল প্রচুর, এক্সকারেন্ট ক্যানেল কিন্তু প্রচুর, লার্জার ক্যানেল, তারপর অস্কুলাম যে বাইরে বের হয়ে আসে। এটা হচ্ছে লিকোনের টাইপের, অর্থাৎ ডিপোডার ধরনের ধরো নালীতন্ত্রে একটি পানি প্রবাহ। লাস্ট টাইপ ড্রাগন টাইপ, এটা আরো অত্যন্ত জটিল। এটা শুধু ভিতরের দিকে এর যে স্পঞ্জোফিয়ার এই যে অংশটা, এইখানে ফ্লাজেলেটেড চেম্বার গঠন করলো এবং দেখো প্রোজোপাইলের মাধ্যমে বাইরে মুক্ত করলো, প্রোজোপাইল এবং এপোপাইল, আর মাঝখানে হচ্ছে স্পঞ্জোসিল। আর নিচে একটা অংশ দেখো এটা হচ্ছে হাইপোফিয়া। এই তো জটিল ধরনের নালীতন্ত্র রেগন টাইপ। লার্ভার স্টেজ অবশ্য খুব সরল থাকে এই রেগন টাইপটা। এই হচ্ছে নালীতন্ত্র, এই তো রেগন টাইপের আরেকটা ছবি এখানে দেখানো হচ্ছে। দেখো অস্কিউলাম, অস্কিউলামের বাইরের দিকে ওপেনিং অফ এক্সক্রাম ক্যানেলস, এই যে ছিদ্রগুলি এক্সক্রাম ক্যানেলস। দেখো এই যে মালার মতো যে অংশটি, সিলিয়ারেড চেম্বার্স, অনেকগুলো সিলিয়ারেড চেম্বার্স, তারপর সাব ডানমাল কেভিটি, আলাদা একটা গহ্বরের মাধ্যমে দেখো বাইরে উন্মুক্ত। এক্সক্রাম ক্যানেল, এই দেখো এক্সক্রাম ক্যানেল, ইনকার ক্যানেল, অর্থাৎ এটা যদি এক্সক্রাম ক্যানেল হয় এটা হচ্ছে ইনকার ক্যানেল, যেটা বলা হয় প্রোজোডাস, আর এক্সক্রাম ক্যানেল এটাকে বলা হয় এপোডাস। আর ডার্মাল অস্টিয়াতে আসি, এটা অত্যন্ত জটিল ধরনের একটি ক্যানেল সিস্টেম, যেটাকে বলা হয় রেগন টাইপ। এ হচ্ছে রেগন টাইপ। আমরা এর পানি প্রবাহটা দেখি, এখান থেকে শুরু করি, এক্সটেরিয়র ডার্মাল অস্টিয়া অথবা প্রোজোপাইলস, ফ্লাজেলেটেড চেম্বার্স, এপোপাইল, তারপর
স্পঞ্জোসিম অসকুলাম, এটা হচ্ছে রেগন টাইপে পানি প্রবাহ। সিগনিফিকেন্স অফ কেনেল সিস্টেম ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আসলে নালীতন্ত্রের ইম্পর্টেন্স পরিফেরা পর্বের অনেক বেশি, কারণ এদের শ্বসন, রেচন, জনন অর্থাৎ প্রায় সবকিছুই এই কেনেল সিস্টেমের মাধ্যমে হয়ে থাকে। এজন্য এটা জৈবিক তাৎপর্য অনেক বেশি এবং জৈবিক গুরুত্ব তাৎপর্য আমি একটু আলোচনা করি। এখন নালীতন্ত্র স্কাইপাইড বিশেষ গুরুত্বপূর্ণ একটি গঠন। এই তন্ত্র প্রাণীর সকল জৈবনিক কার্যাবলীতে প্রধান ভূমিকা রাখে। এই তন্ত্র প্রাণীর খাদ্য গ্রহণ, রেচন, শ্বসন ও প্রজননে অংশগ্রহণ করে। এই তন্ত্রের পানি প্রবাহ স্কাইপা, এর স্কাইপা এখানে একটা উদাহরণ হিসেবে দেওয়া হয়েছে। যারা প্রথম বর্ষে পড়ো তারা কিন্তু এই স্কাইপা কথাটা লিখবে। স্কাইপা স্থির জীবনের জন্য একটি বিশেষ অভিযোজন। নালীতন্ত্র পরিফেরা ছাড়া প্রাণী জগতের অন্য কোথাও নাই, অর্থাৎ নালীতন্ত্র কিন্তু পরিফেরার একটা বিশেষ বৈশিষ্ট্য, অন্য কোনো প্রাণীতে নাই। অর্থাৎ ইহা পরিফেরা শ্রেণী তাত্ত্বিক বৈশিষ্ট্য হিসেবে গণ্য করা হয়। স্পন্দের নালীতন্ত্র বিভিন্ন প্রকার শারীরবৃত্তীয় কাজের সাথে জড়িত, যেমন ধরো খাদ্য গ্রহণ। নালীতন্ত্রের অন্তর্মুখী পানিস্রোতের সাথে বিভিন্ন খাদ্যকণা ও ক্ষুদ্র জীব স্পঞ্জের দেহে প্রবেশ করলে কোয়ানোসাইট কোষ দ্বারা সেগুলি ধৃত হয়। শ্বসন, নালীতন্ত্রের অন্তর্মুখী পানি প্রবাহ দেখে প্রাণী অক্সিজেন গ্রহণ করে এবং বহির্মুখী পানিস্রোত কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে। আমরা একটা ভিডিওর মাধ্যমে দেখাবো একটু পরে। রেচন, কোষে যেসব রেচন পদার্থ উৎপন্ন হয় তা নালীতন্ত্রের বহির্মুখী পানি প্রবাহের মাধ্যমে দেহের বাইরে নিক্ষিপ্ত হয়। প্রজনন, এক প্রাণীর শুক্রাণু নালীতন্ত্রের বহির্গামী প্রাণীর সাথে বের হয়ে অন্য প্রাণীর অন্তর্মুখী পানিস্রোতের মাধ্যমে দেহতন্ত্রে প্রবেশ করে ডিম্বাণুকে নিষিক্ত হয়, নিষিক্ত করে মানে পরনিষেক হয়। এসব বেলা এই হচ্ছে বায়োলজিক্যাল সিগনিফিকেন্স। আমরা একটু ভিডিওতে চলে যাই। এখানে দেখো লিউকোসেলেনিয়া একটা প্রাণী উদাহরণ হিসাবে দেখানো হচ্ছে যে কিভাবে এরা পানি গ্রহণ করে এবং পানি বাইরে ফেলে দেয়। এই যে অস্কিলাম দেখো সংকোচন প্রসারণ হচ্ছে, সংকোচন প্রসারণের মাধ্যমে পানি প্রবাহের সৃষ্টি হয়। এই দেখো পানি বের হয়ে আসছে। এই পানির সাথে খাদ্য কণা বা যে কোনো প্রয়োজনীয় বস্তু অস্কিলামে ঢোকে। অস্ট্রিয়ামের বাইরের দিকে তোমরা জানো যে অস্ট্রিয়া অনেক ছিদ্র আছে, এই ছিদ্রের মাধ্যমে কিন্তু পানি প্রবেশ করে। কি প্রবেশ করে? ওয়াটার কারেন্ট, একটা প্রবাহের মাধ্যমে এটা সৃষ্টি হয় ভিতরে। যে ফ্লাজেলেটেড চেম্বারে যে কোয়ানোসাইট কোষগুলো আছে সেগুলির মাধ্যমে, কোয়ানোসাইট কোষের মাথায় কিন্তু এক ধরনের ফ্লাজেলা আছে, সেগুলির মাধ্যমে একটা আন্দোলন সৃষ্টি হয়। সেই আন্দোলনের ফলেই ওয়াটার কারেন্টটা সৃষ্টি হয়। দেখো এখানে একটা ওয়াল বা দেওয়ালের বাইরের দিকে দেখো খাদ্য প্রবেশ করছে পানির সাথে। এই দেখো এসেই সে ঢুকছে, দেখো কোয়ানোসাইট কোষে। কোয়ানোসাইট কোষে ঢোকার পরে কিছুটা ডাইজেশনের কাজ করছে এবং এখানে এসে হিমিবোসাইট কোষ, এগুলো হিমিবোসাইট কোষ, এগুলির মাধ্যমে দেখো ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে এগুলো উপরে বিভিন্ন এরিয়াতে খাদ্যের যে অংশটা মেইন অংশটা পাঠিয়ে দেয় এবং বাকি অংশটা বাইরে ফেলে দেয়। শ্বসন, অক্সিজেন দেখো ব্যাপন প্রক্রিয়া অক্সিজেন ঢুকে এবং ব্যাপন প্রক্রিয়া কার্বন ডাইঅক্সাইড দেখো বের হয়ে যায় এবং সেটা অস্কিলম দিয়ে আবার বের হয়ে যায়। হিরিক দিয়ে বের হয় না, অস্কিলম দিয়ে বের হয়ে যায় শ্বসন। এবং রেতন দেখো অ্যামোনিয়া নাইট্রোজেন করে বর্জ্য পদার্থ, রেতনও কিন্তু অস্কিলম দিয়া বের হয়ে আসছে। ভেরি ইম্পর্টেন্ট, বুঝতেই পারছো যে আসলে নালীতন্ত্রটা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ তোমরা ধৈর্য সহকারে আমার ক্লাস দেখলে, আশা করি তোমাদের উপকার হয়েছে। আর তোমাদের কোনো সমস্যা থাকলে তোমরা ইনবক্সে আমাদেরকে জানাও এবং তোমাদের সিলেবাসের কোন অংশটা তোমাদের বুঝতে একটু কষ্ট হয় এগুলি জানালে আমাদের জন্য একটা সুবিধা হয়।
অনার্স ফার্স্ট ইয়ারে বলছি যারা আছো, সেকেন্ড ইয়ারে যারা আছো তাদেরকে আবার শুভেচ্ছা জানাচ্ছি। এবং পরবর্তী ক্লাস হিস্টোলজি অফ স্পঞ্জ অর্থাৎ কোষ তত্ত্ব যেটাকে বলি, আমরা এই কোষ তত্ত্ব নিয়ে আলাপ করব। এটাও অনার্স প্রথম বর্ষ এবং দ্বিতীয় বর্ষের জন্য। ততক্ষণে তোমরা ভালো থাকো, তোমাদের জন্য দোয়া রইল, শুভেচ্ছা রইল, আল্লাহ হাফেজ।